ওয়েলকাম টু ক্যালকাটা টাইম। বন্ধুরা, ইতিমধ্যে একটি বড় খবর উঠে আসছে। ইতিমধ্যে যে খবরটি উঠে আসছে সেটি হল 2022 মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস প্রশ্ন, জীবন বিজ্ঞান প্রশ্ন কঠিন হয়েছে। জীবন বিজ্ঞান প্রশ্নের থেকেও ইতিহাস প্রশ্ন কিন্তু তোমাদের অত্যন্ত কঠিন হয়েছে, এবং এটি সত্যি। জীবন বিজ্ঞানের থেকে ইতিহাস প্রশ্নের যে সরলভাবে সেটা কিন্তু দেয়নি, একটি প্রশ্নকে ঘুরিয়ে পেঁচিয়ে তারপর দিয়েছে। জীবন বিজ্ঞান প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে কোথাও না কোথাও একটা বিক্ষোভ দেখা যাচ্ছে, একটা রাগ কাজ করছে। দেখো বন্ধুরা, 2020 সালের পর কিন্তু করোনা আবহের জন্য 2021 সালে মাধ্যমিক পরীক্ষা হয়নি। মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণ বাতিল ছিল, এবং তার সাথে সাথে প্রায় 1.5 থেকে 2 বছর কিন্তু আমাদের স্কুল বন্ধ ছিল। প্রত্যেকটি স্কুল বন্ধ ছিল, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সব ধরনের ছোটদের স্কুল, প্রাইমারি, আপার প্রাইমারি, সমস্ত স্কুল কিন্তু বন্ধ ছিল। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু স্কুলের ক্লাসটা অনলাইনে হয়েছে, মানে মোবাইলে, টিভিতে যে 24 ঘন্টায় ক্লাস হয়েছে, মোবাইলে অনলাইনে ক্লাস চলেছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু অনলাইনে যে ক্লাসটা সেটা কিন্তু অফলাইনের মতো হয় না। অফলাইনে যেরকম স্যাররা সামনে থাকে সেরকম কিন্তু অনলাইনে ক্লাস হয় না। আর অফলাইনে ক্লাস হয়েছে 1 মাসও হয়নি, কয়েকদিন বলতে পারি আমরা, যে একদম পরীক্ষার কিছুদিন আগে অফলাইনে ক্লাস হয়েছে খুব কম। সেই যে সময়টা, সেই কম টাইমে কিন্তু তোমাদের পুরোটা সিলেবাস যেটা রয়েছে, রিডিউস সিলেবাসই অনেকটাই কিন্তু বড়, সেটা কিন্তু পুরোটা কমপ্লিট করা শিক্ষকদের পক্ষেও সম্ভব হয়নি। আর স্টুডেন্টরা, তারা তো স্টুডেন্ট, তারা একদম নতুন স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষা দেবে, জীবনের প্রথম বড় পরীক্ষা, তাদের মধ্যে নেওয়ারও তো একটা ক্ষমতা চাই, বা তাদের মাথায় ঢোকারও তো একটা ক্ষমতা চাই। এমনি বিভিন্ন যে জিনিসপত্রগুলি আছে, ইতিহাস বলো, অঙ্ক বলো, এগুলো একটু কম মাথায় ঢোকে স্টুডেন্টদের, এটা সত্যি কথাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইতিহাস প্রশ্ন এত কঠিন হয়েছে, এ নিয়ে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা প্রাইভেট টিউটর আছে বা যারা স্কুলেরই শিক্ষক আছে, তারাও কিন্তু অভিযোগ করছে যে প্রশ্ন বাইরে থেকে এসছে, প্রশ্ন ঘুরিয়ে দেওয়া হয়েছে। কারণ দীর্ঘ 2 বছর স্কুল কলেজ বন্ধ থাকার পর 1 বছর পরীক্ষা বাতিল হয়েছে, তারপরে এরকম কঠিন প্রশ্ন দেওয়া মধ্যশিক্ষা পর্ষদের হয়তো উচিত হয়নি, তারা এমনই কিন্তু মন্তব্য করছে, এমনই কিন্তু স্টুডেন্টদের কাছ থেকে জানা যাচ্ছে। আর এটাই কিন্তু বন্ধুরা সত্যি, তার কারণ আগের বছর পরীক্ষা হয়নি এবং দীর্ঘ 1.5 বছর বন্ধ ছিল, অনলাইনে সেইভাবে পড়াশোনা হয় না। মমতা ব্যানার্জি ট্যাব দিয়েছে ঠিকই, কিন্তু HSদের, মাধ্যমিক পরীক্ষার্থীদের তো ট্যাব দেয়নি। দাঁড়িয়ে ইন্টারনেটের একটা সমস্যা ছিলই, সেই সমস্ত জায়গায় দিয়ে অনলাইনে যেটুকুনি পড়াশোনা হয়েছে, সবাই ভেবেছিল এবছর পরীক্ষার প্রশ্নপত্র সোজা করবে, কিন্তু সেই পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু সোজা হয়নি। ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র সোজা হয়নি, জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র সোজা হয়নি। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা অভিযোগ, কোথাও না কোথাও বিক্ষোভ একটা দেখা যাচ্ছে। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষকরাও বলছে পরীক্ষার প্রশ্নপত্র অত্যন্ত কঠিন হয়েছে। তো এবার দেখার যে সকলকে কি পাশ করিয়ে দেবে আগের বছরের মতো, নাকি পাস ফেল থাকছে, এ বিষয় নিয়ে নামি দামি যে প্রথম শ্রেণীর পত্রিকাগুলো রয়েছে তারা কি লিখেছে একটু দেখে নাও। বন্ধুরা, আনন্দবাজার পত্রিকা যেটা, সেটাতেও কিন্তু প্রকাশ করেছে ইতিহাসের প্রশ্ন কঠিন, সরব পড়ুয়ারা ও শিক্ষকেরা। দেখো মেন কথা হচ্ছে, যেহেতু বন্ধ ছিল বহুদিন পড়াশোনা, প্রায় 2 বছরের মতো, এবং তারপর পরীক্ষা হয়েছে একদম 1 বছর পর, অনলাইনে পড়াশোনা হয়েছে, তারপরেও এরকম প্রশ্ন অনেকে মনে করছে অবৈজ্ঞানিক, এবং অনেক পরীক্ষার্থীদের অভিযোগ এটা মেধাবী পড়ুয়ারাও পারেনি অনেক জিনিস। এবং দেখেছি বন্ধুরা, ছাত্রছাত্রীরা চোখের জল ফেলতে ফেলতে পরীক্ষা দিয়ে বাড়ি আসছে, ইত্যাদি বিভিন্ন রকমের জিনিস, কিন্তু প্রশ্ন কিন্তু ইতিহাস এবং জীবনবিজ্ঞান কঠিন হয়েছে, এ নিয়ে কিন্তু সরব হয়েছে স্কুল স্টুডেন্ট, তার সাথে সাথে শিক্ষকরা, প্রাইভেট টিউটর, স্কুল টিউটর সকলেই কিন্তু। দেখো এই সময় করেছে, এই সময় পত্রিকা, বিজ্ঞানের প্রশ্নেও কঠিন হয়েছে মত পরীক্ষার্থীদের। 7ই মার্চ থেকে মাধ্যমিক শুরু ছিল, কিন্তু ইংরেজি, ভূগোল, বাংলা এগুলো ঠিকঠাক হলেও ইতিহাস, জীবনবিজ্ঞান কিন্তু কঠিন হয়েছে, তা ছাত্রছাত্রীরা জানাচ্ছে, এবং তারা অনেকে কমেন্টও করছে বিভিন্ন চ্যানেলে যে তারা ফেল করে যাবে এবছর। দেখো প্রত্যেকটি চ্যানেলই করেছে ইতিহাস এবং জীবনবিজ্ঞান প্রশ্ন, সত্যিই কিন্তু বন্ধুরা কঠিন হয়েছে, এটা কিন্তু সত্যিই কঠিন হয়েছে। তো এখন দেখার মধ্যশিক্ষা পর্ষদ কী করবে, এবছর সকলকে পাস করিয়ে দেবে নাকি পাস ফেল থাকবে।